সুধী দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাক্ষাৎকার ধর্মী অনুষ্ঠানে। আজকে আমরা যার সাথে কথা বলবো, তিনি সমাজ, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির বিভিন্ন শাখা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি গবেষক, লেখক, প্রাবন্ধিক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে আজকে কথা বলবো। কেমন আছেন স্যার? আমি বেশ ভালোই আছি। স্যারকে আমরা পেয়ে খুব আনন্দিত। আমারও ভালোই লাগছে এই তোমাদের এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে আমার ভালো লাগছে। স্যার, আমরা আজকে যে বিষয়টি নিয়ে বিশেষত আলোচনায় আপনাকে পেয়েছি সেটি হচ্ছে আপনার একটি বই বেরিয়ে হয়েছে, মুক্ত চিন্তার বিস্তার। এই বইটি নিয়ে আপনার সাথে আজকে কথা বলতে চাই। আপনার এই বইটি কখন বেরোলো এবং আপনার এই বই নিয়ে আপনি যে পরিকল্পনা করেছিলেন সেটা কতদিনের পরিকল্পনা, একটু যদি বলতেন। মুক্ত চিন্তার বিস্তার বইটা নিয়ে আমার পরিকল্পনা দীর্ঘদিনের। বলা হয়েছে আমাদের দেশে বাংলার রেনেসাঁস নামে যে শতকটাকে অভিহিত করা হয়েছে সেই শতকটা নিয়ে আমার ছাত্রজীবন থেকেই চিন্তাভাবনা ছিল এবং ছাত্রজীবনেই আমি ওই বিষয়টা নিয়ে খুবই আনন্দ বোধ করতাম। এ নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা হয়েছে এবং ওই শতকের বই পুস্তক নিয়ে আমি যতদূর সম্ভব পড়াশোনা করবার চেষ্টা করেছি। তো এই শতকটায় চিন্তাভাবনা করতে গিয়ে, এইটা ভাবতে গিয়ে বা পড়তে গিয়ে যে জিনিসটা চোখে পড়েছে যে বাঙালির যে জাতিসত্তা, যে মনন, তার যে চিন্তা, তার যে সার্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, ওই শতকটা ভাষা, ওই শতকটা বলা যেতে পারে এই সব কিছুকে একটা বড় ভাব রকমভাবে গড়ে দিয়েছিল, একটা ভিত্তি নির্মাণ করেছিল। সেই নির্মাণ পর্বে নানা উপাদান আছে। একদিকে আছে প্রগতিশীল ধারণা, একদিকে আছে আধ্যাত্মিক ধারণা, একদিকে আছে এর সমন্বয়বাদী ধারণা। এই ধারণাগুলোর মধ্যে পরস্পর বিরোধিতা আছে, আবার এর মধ্যে সমন্বয়ের একটা বড় চেষ্টাও আছে। এই চেষ্টার মধ্যে আমি যখন এইটা চিন্তাভাবনা করতে গেলাম, পড়তে গেলাম, তখন আমাকে সবচেয়ে এর গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমরা যে সমাজ এবং সংস্কৃতির ভিতর দিয়ে এগোচ্ছি সেটা আমাদের জন্য খুব দরকারি হচ্ছে এর গণতান্ত্রিক এবং সেকুলার ধারা। সেই ধারাটায় আমার মানে ব্যক্তিগতভাবে আমার মানে একটা প্রিয় বিষয় হয়ে দাঁড়ায় এবং সেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। স্যার, এই বইটাকে আপনি প্রায় তিনটি ভাগে অধ্যায় ভাগ করেছেন, কেন তিনটা অধ্যায় ভাগ করলেন, মানে এদের পেছনে আপনার কী ধরনের চিন্তা ছিল যে তিনটা অধ্যায়? এইটা তিনটা ভাগের মধ্যে আসলে যাদের নিয়ে আমি এই বইটাতে আলোচনা করেছি তোমরা দেখবে যে তারা একটা ধারাবাহিকতার ভিতর দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতাটা যে একেবারে মানে নদীর স্রোতধারার মতো একচ্ছত্রভাবে এগিয়েছে তা নয়, এর মধ্যে নানান ভাগ ছিল, বিভক্ত ছিল এবং চড়াই উতরাই ছিল, তার ভিতর দিয়ে এসেছে। ধরা যাক এটা 19 শতক থেকে আমাদের একেবারে 20 শতক পর্যন্ত আমি এই বইটার মধ্যে কোনো কোনো বিখ্যাত স্বনামধন্য চিন্তাবিদ এবং মনীষীকে এখানে আমার এই বইটার মধ্যে ধরেছি, তাদের চিন্তা এবং তাদের ব্যক্তিগত জীবন, কর্ম, নানা বিষয় এর মধ্যে এসেছে। আমি ধরবার চেষ্টা করেছি ওই আগে যেটা বললাম যে সমন্বয়বাদী ধারা আছে, আধ্যাত্মিক ধারা আছে, এখানে প্রগতিশীল ধারা আছে। আমি ওই ধারাটা চেষ্টা করেছি, যে ধারাটাকে আমি নিজে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং আমাদের জন্য কল্যাণকর মনে করি, মঙ্গলকর মনে করি, আমি সেই প্রগতিশীল ধারাটাকে এখানে
উপস্থাপন করবার চেষ্টা করেছে। সেই প্রবৃত্তিগুলি ধারা ঊনবিংশ শতাব্দী থেকে বহু ব্যক্তি এসেছেন, কেউ কেউ আধ্যাত্মিক ধারায় চিন্তা করেছেন, সমন্বয়বাদী ধারাও চিন্তা করেছেন। যে ব্যক্তি সমন্বয়বাদী চিন্তা করেছেন তার মধ্যে প্রগতিশীলতাও আছে, আবার আধ্যাত্মিকতাও আছে। আবার যিনি ভাববাদী চিন্তা করেছেন তার মধ্যেও প্রগতিশীলতার নমুনা উপাদান আছে। অপরদিকে সমন্বয়বাদী ধারার চিন্তাভাবনা তার মধ্যে আছে। তবে কেউ কেউ আছেন এর মধ্যে সমন্বয়বাদী এবং ভাববাদী যে ধারা আছে সেটাকে মোটামুটি তারা হয়তো জেনেছেন, বুঝেছেন, কিন্তু প্রগতিশীলতাকেই তারা বেশি কাম্য বলে মনে করেছেন। সেটাকে আমরা বলতে পারি আরও বড় করে যেটা গণতান্ত্রিক এবং সেকুলার ধারা। ঠিক বাংলা ভাষায় সেকুলার কথাটার প্রতিশব্দ নেই। আমরা ধর্মনিরপেক্ষতা কথাটা বলেছি বটে, বলি বটে, কিন্তু এইটা ঠিক ধর্মনিরপেক্ষ কথাটা হয় না। সেই জন্য আমি আমার এই বইতে সেকুলার কথাটাই পারতপক্ষে ব্যবহার করেছি। আমি এখানে এই যে প্রগতিশীল ধারার কথা বললাম, এখানে নিয়ে এসেছি প্রথমে আমি ডিরোজিওকে, এখানে আমার বইটাতে প্রথমে স্থান দিয়েছি। এর একটা কারণ আমার মনে হয়েছে যে আমাদের রেনেসাঁসের বা চিন্তাভাবনার, বাঙালির চিন্তাভাবনার ধারার যে পথিকৃৎ যাকে বলা হয়েছে রামমোহন রায়, তিনি রীতিমতো সমন্বয়পন্থী মানুষ ছিলেন এবং নিঃসন্দেহে তিনি যখন চিন্তাভাবনা করেছিলেন সেই ঔপনিবেশিক মানে শাসন কাঠামোর ভিতরে এবং বিদেশি পরতন্ত্রতার ভিতরে তিনি যে কাজ করেছিলেন সেটাতে তিনি এখানে একদিকে ধর্ম, একদিকে ইহজাগতিকতা, যেটাকে সেকুলার ধারার কথা বললাম, পার্থিব জগৎ, এইসব নিয়েই চিন্তাভাবনা তিনি করেছিলেন। সেই ধারাটা তার ভালোই ছিল, সেটাকে আমি ইগনোর করতে চাই না বা সেটা বলিও নেই সে কথা। আমি যেটাকে বলেছি যে একে সম্পূর্ণভাবে সেকুলার বা গণতান্ত্রিক ইহজাগতিক ধারা, সেটা আমি মনে করি দেখা দিয়েছে ডিরোজিও থেকে। তোমরা জানো যে ডিরোজিও খুব অল্প বয়সে মারা গেছেন এবং তিনি তখন হিন্দু কলেজের শিক্ষকতা করেছিলেন এবং তার অনুসারী ছিল এবং তার ছাত্ররাই ছিলেন তার অনুসারী, একদল ছাত্র যারা অত্যন্ত প্রতিভাবান, মেধাবী এবং উদ্দীপ্ত যাকে বলা হয়। সেই ধারা যারা তখন আমাদের দেশে বাংলা ভাষা না হোক কিন্তু তারা সমাজের প্রগতিপন্থাকে অবলম্বন করে চিন্তাভাবনা করেছিলেন এবং সেই সময়ে হিন্দু সমাজের যে সমস্ত কুসংস্কার, যে সমস্ত প্রথা পদ্ধতি এবং ধর্ম, এই সব নিয়ে তারা তীব্রভাবে সমালোচনা করেছিলেন এবং বলা যেতে পারে যে আক্রমণ করেছিলেন। এর একটা বড় কারণ ছিল আমাদের দেশের তখনকার শিক্ষা পদ্ধতি। এই শিক্ষা পদ্ধতি আমাদের দেশে আসে মানে ইউরোপীয় বা ইংরেজের সংস্পর্শে, এটা নিয়ে কোনো দ্বিমত এ পর্যন্ত হয়নি। কিন্তু তারা যে ধারাটার মানে অবলম্বন করেন, যে ধারাটাকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই ধারাটা একটা সুন্দর এবং পরিমিতি সংযত চমৎকার চিন্তাভাবনা তৈরি হয় বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত থেকে। তো সেই ধারাটা থেকে আমি এখানে বিশ শতকের একদম শেষ ইয়া পর্যন্ত, সময় পর্ব পর্যন্ত আমি কোনো কোনো ব্যক্তিকে এখানে উপস্থাপন করেছি। তো এই উপস্থাপনের মধ্যে যেমন আছেন ডিরোজিও, আছেন অক্ষয় কুমার দত্ত, আছেন বিদ্যাসাগর, আছেন ভাই গিরিশচন্দ্র, অনেক পরে এসেছেন এনারা এসেছেন। এই ধারাটাকে আমি নিয়ে আসবার চেষ্টা করেছি, বলা যেতে পারে যে এখানে বইটাও আছে তোমাদের কাছে। তো এই ধারাটা মোটামুটি আমি মনে করি যে রবীন্দ্রনাথ হয়ে সবুজপত্র পর্যন্ত আছে, বা সবুজপত্রের সম্পাদক
প্রমোদ চৌধুরীর মধ্যেও এই ধারা কাজ করেছিল। অনেকে প্রমোদ চৌধুরীকে আমাদের দেশে যে সাধু গদ্য রীতি ছিল, গদ্য ভাষা ছিল, সেটাকে তিনি প্রচার না করে তিনি তার চলতি ভাষা বা চলতি গদ্যকে তিনি প্রচার করেছিলেন, কাজেই তাকে বলা হয়েছে বাংলা চলতি গদ্যের প্রবর্তক। এবং বলা হয়েছে যে তিনি আর্টসের প্রবর্তক, অর্থাৎ তিনি মানুষের জন্য সাহিত্য এবং সংস্কৃতি যে উপস্থাপিত হয় সেটা তারা বলছেন যে প্রমোদ চৌধুরীর মাধ্যমে শিল্পের জন্য শিল্প, এই মতের প্রবক্তা হচ্ছেন প্রমোদ চৌধুরী। এইটা এ পর্যন্ত তাকে বলা হয়েছে তার সম্পর্কে। কিন্তু আমি আমার গত 18-16 বছরের যে পড়াশোনা তার ভিতরে আমি দেখেছি যে সেটা আছে, কিন্তু অন্য একটা বিষয়ও আছে। আমি মনে করি যে প্রমোদ চৌধুরীর মধ্যে বাংলার রেনেসাঁসের যে স্পিরিট সেটা খুবই গভীরভাবে এবং ব্যাপকভাবে আছে। আজকের এই আলোচনার সাক্ষাৎকার পর্ব আজকে প্রথম দিন ছিল, আমরা দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং দ্বিতীয় পর্বে আমরা স্যারের কাছ থেকে আরও বিস্তারিত বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সুমন্ডলী, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।